আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলটিতে আপনাকে স্বাগতম। দেখতে দেখতে শিরোপা নির্ধারণী ম্যাচে এসে দাঁড়ালো বিপিএল এর অষ্টম আসর। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চলতি আসরে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে কুমিল্লা ও বরিশাল, যেখানে সাকিবের বরিশাল জিতেছে দুই ম্যাচ, কুমিল্লার জয় একটিতে। আজকের ম্যাচ তাই এক প্রকার প্রতিশোধেরও মিশন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য। বরিশাল একাদশে পরিবর্তন এসেছে একটি, জিয়াউর রহমানের জায়গায় তারা দল নিয়েছিল সৈকত আলীকে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজকের ম্যাচটিতে প্রথমেই ব্যাটিং করতে নেমেছিল সুনীল নারিন, যাকে সঙ্গ নিয়ে তিনি হচ্ছেন লেটন কুমার দাস। ছয় বলে চার রান করে সাকিব আল হাসানের কাছে আউট হতে হয়েছে তাকে। তার আগে সুনীল নারিন 23 বলে 57 রানের টর্নেডো এক ইনিংস উপহার দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে, যেখানে তার স্ট্রাইক রেট ছিল প্রায় 247, 5টি 4 এবং সমান 5টি 6 এই রান করেছেন তিনি আজ। পরবর্তীতে তিনি আউট হওয়ার পর ক্রিজে এসেছেন মাহমুদুল হাসান জয় এবং ফাবডো প্রিসিস। আজকে বলার মতো তারা তেমন কিছুই করতে পারেনি। শেষ দিকে ইমরুল কায়েস কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল, যিনি কিনা 12 বলে করেছিলেন 12 রান। এদিকে ইমরুল কায়েস আউট হওয়ার পরই ক্রিজে ছিলেন মঈন আলী এবং আরিফুল হক, কিন্তু 2 বলে 0 রান করে মুজিবুর রহমানের কাছে বোল্ড হতে হয়েছে আরিফুল হক। শেষ দিকে মঈন আলী কিছুটা প্রতিরোধ ব্যাটিং করেছেন, কিন্তু সাকিব আল হাসানের চমৎকার বোলিং আর দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে স্বল্প রানেই আটকে ফেলা হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। দেখার বিষয় সাকিবের দল এবার কি করে। এ ছিল দর্শক এখনকার মতো আপডেট। পরবর্তী খেলার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।